থার্ড এর জন্য ভাড়া দিতে পারব না দক্ষিণ কোরিয়া অনলাইন ডেস্ক আমেরিকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিউলকে অর্থ পরিষদের যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার কথিত হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়াকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে এ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আমেরিকার সঙ্গে শিউলের সামরিক চুক্তি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের জন্য প্রয়োজনীয় ভূমি এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের সুযোগ দিয়েছে শিউল সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসবে না কিন্তু এ ব্যবস্থা মোতায়েনে রাখার খরচ আমেরিকাকেই বহন করতে হবে উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে কোলীয় উপদ্বীপে যে তীব্র উত্তেজনা বিরাজ করেছে তখন আমেরিকা ও তার আঞ্চলিক সহযোগী দক্ষিণ কোরিয়ার মধ্যে মত পার্থক্য তৈরি হলো ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নেওয়া হবে তিনি চলিত সপ্তাহের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়াকে বলেছেন থার্ড মোতায়েনের খরচ বাবদ ওয়াশিংটনকে একশো কোটি ডলার দিতে হবে তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানাল আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে